ঠাকুর দেখতে গিয়ে সর্বশান্ত পরিবার। চুরির ঘটনা বন্দী সিসি ক্যামেরায় দেখলে অবাক হবেন আপনিও। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বঙ্গার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। ঠাকুর দেখতে যাওয়ায় ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে লুটপাট চালালো দুষ্কৃতীরা। প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার সোনার গহনা সহ নগদ টাকা চুরি করে চম্পট দেয় দুষ্কৃতী দল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার জগৎবল্লভপুরে। সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় জগৎবল্লভপুরের মণ্ডলপাড়ার গণেশ মণ্ডলের পরিবারের সকলে মিলে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন, আর সেই ঠাকুর দেখতে বেরোনোই কাল হয়ে দাঁড়ালো পরিবারের কাছে। আর সে সময় তাদের বাড়িতে স্বাভাবিকভাবেই কেউ ছিলেন না। সেই সুযোগে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। এলাকার সিসিটিভি ফুটেজ থেকে দেখা গিয়েছে, দুই দুষ্কৃতী প্রথমে গণেশ মণ্ডলের বাড়িতে প্রবেশ করে, আর বাকি দুজন বাইরে রাস্তায় পাহারায় ছিল। তারপর গণেশ মণ্ডলের বাড়ি থেকে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার সোনার গহনা সহ নগদ টাকা চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে জগৎবল্লভপুর এলাকায়। এই ঘটনায় পরবর্তীতে জগৎবল্লভপুর থানায় অভিযোগ জানাতেই ঘটনার তদন্তে নামে পুলিশ। যদিও এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। ঘটনার বিষয়ে পরিবারের সদস্য টুম্পা মণ্ডল বলেন, রাতে আমরা ঠাকুর দেখে বাড়ি ফিরে দেখি বাড়ির দুটো আলমারি ভাঙা রয়েছে। প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার সোনার গহনা ঘরে ছিল, সব নিয়ে গেছে, এমনকি কিছু নগদ অর্থ ছিল তাও নিয়ে গেছে। রাতেই পুলিশকে খবর দিলে রাত 2টার দিকে পুলিশ এসে একবার সব দেখে গেছে, কিন্তু সকালে আর আসেনি। আমাদের পরিবার পুরো নিঃস্ব হয়ে গেছে। ঠাকুর থেকে এসে গেট খুলে দেখছি, ওই গেটটা খোলা ছিল। তারপরে আমরা ঢুকে ভেতরে দেখি সব জিনিসপত্র, আমার লকার পকার ভেঙে সব জিনিসপত্র নিয়ে চলে গেছে। মানে 4-5 লাখ টাকার জিনিস হবে, 40,000 টাকা মতো ক্যাশ ছিল। সব খেটে খুটে লন্ড ভন্ড করে রেখে সব নিয়ে চলে গেছে। সোনাদানা কতটা ছিল? সোনাদানা ছিল 4-5 লাখ টাকার মতো হবে। মানে কিচ্ছু নেই জিনিস, আমরা দূরে ঠাকুর দেখতে যাবো বলে কিচ্ছু পড়ে যায়নি, সবই ছিল। সবকিছু নিয়ে চলে গেছে, সবকিছু, কিচ্ছু রাখিনি একটা। আজকে রাত্রেই ফোন করেছিলাম, রাত্রে 2টোর সময় পুলিশ এসেছিলো, এসে দেখে গেছে সব, কিন্তু বলেছিল সকালবেলা আসবি। কালকে সকালে আসেনি, আমরা কালকে সন্ধেবেলা গিয়েছিলাম, বললো আজকে সকালে আসার কথা। এখনো পুলিশ আসেনি না। আতঙ্ক তো ভালোই আছি, কিন্তু ভয় তো লাগছেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, হাওড়া। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।